লোটে মাছ আমরা বাঙালিরা লোটে মাছ চিনি না এটা হতে পারে না আবার অনেকে খায়ও না ভালো বাট আমার কিন্তু ভীষণ প্রিয় তো সেই প্রিয় মাছের রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আজকে তোমাদেরকে করে দেখাবো আমার স্টাইলে লোটে মাছ রান্না তো চলো শুরু করা যাক প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি এবার এর মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে রেখে দেব আধা ঘন্টা তাহলে ভালো মাছের মধ্যে নুন ঢুকবে সেই জন্য এবারে মশলাটা করে নেব তার জন্য পেঁয়াজ আর রসুন দেব। আদা কিন্তু আমি দিই না লোটে মাছে আর দিয়ে দেব ধনে পাতা এটা আমার বাড়ির ছাদে মা লাগিয়েছে সেই ধনে পাতা দারুণ গন্ধ আর দিয়ে দেব টমেটো এবং দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমরা যেহেতু শুকনো লঙ্কাটা বিশেষ খাই না তাই দিলাম না তোমরা চাইলে দিতেই পারো শুকনো লঙ্কা এবারে এটাকে ভালো করে সুন্দর একটা পেস্ট করে নেব এবারে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা সর্ষের তেল দিয়ে করলে খুব ভালো হয় তেলের রঙটা দেখেছো চেঞ্জ হয়েছে তার মানে তেল কিন্তু ভালো গরম হয়েছে আর ভালো গরম হওয়ার পরই কিন্তু ফোড়নটা দিতে হবে বাট ফোড়ন যখন দেবে গ্যাসটা কমিয়ে দেবে আর ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরে সুন্দর ফোড়নের সেন্ট বেরিয়েছে এবারে দিয়ে দেব যে পেস্টটা বানিয়েছিলাম মশলার আদা এই সরি পেঁয়াজ রসুন আর টমেটো ধনে পাতা লঙ্কার যে পেস্ট সেটাকে দিয়ে দিলাম এবার এই পেস্টটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষাবো আধা কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো আর দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দেবো ভালো কালার আসার জন্য অল্প সামান্য একটু চিনি চিনিটা দিলে কালারটা সুন্দর আসবে এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ মশলার গা দিয়ে তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে আর মশলা ভালো কষালে খেতেও ভালো হবে তো দেখো আমার কিন্তু মশলা সুন্দর কষানো হয়ে গেছে এবং মশলা চারিদিক দিয়ে তেল বেরিয়েছে এই সময় আমি দিয়ে দেব একটু মিট মশলা যেহেতু আমি আদা জিরে ধনের গুঁড়ো দেবো না তো সেই জন্য একটু মিট মশলা দেব। আর মিট মশলাটা দিলে খেতে দারুণ টেস্ট হয় তো মিট মশলা দিয়েও আমি বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব এক এক করে মাছগুলো মাছের জল ঝরিয়ে দিতে হবে জল সমেত মাছ দেওয়া যাবে না তাহলে প্রচুর জল বেরোবে এমনি লোটে মাছ দিয়ে খুব জল বেরোয় তো আমি সুন্দর করে একটা একটা করে পুরো গোটা গোটা মাছ দিয়ে দিয়েছি আমি মাছগুলোকে কাটি না কারণ লোটে মাছ এমনি নরম একটু নাড়া নাড়ি করলে ভেঙে যায় তো সেই জন্য আমি গোটা গোটাই রাখি এবং যতটুকু নাড়ানোর মাছ আমি প্রথমেই নাড়িয়ে নিলাম কিন্তু আর আমি খুন্তি দেব না এই রান্নাতে এইবার রান্নাটা আমি করব পুরো কড়াই ধরে ধরে মানে কিভাবে চলো দেখাচ্ছি তোমাদের আমি কি করে লোটে মাছটাকে করি খুন্তি না নাড়িয়ে এই দেখো সুন্দর করে কড়াই ভালো করে নাড়াবো আর একদম আঁচ বাড়িয়ে রাখবো গ্যাসের এইভাবে আমি রান্নাটা করতে থাকবো তাতে কি হবে তলায় লাগবে না পুড়বেও না এবং মাছগুলো গোটা গোটা থাকবে ভাঙবেও না আর মাছ ভেঙে গেলে খেতে না খুব একটা ভালো লাগে না তো দেখো আমার কিন্তু সুন্দর হয়েও গেছে রান্না এবং অনেকটা ঝোল টেনেও গেছে এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো আর বাদ বাকি মশলাগুলো তো চলো কী কী মশলা দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমেই আমি দিয়ে দেব একটু ধনেপাতা পেস্টেও দিয়েছি অল্প আর শেষেও দেব অল্প একটু ধনে তাহলে ভালো সেন্টা হবে আর প্রথমে দিয়ে দিয়েছি তাতে মাছের ভেতরেও বেশ মশলাটা ঢুকে গেলো ঝোলটাতেও ধনে পাতা সেন্ট হয়ে গেল আর দিয়ে দেব সামান্য একটু মিট মশলা প্রথমে একটু দিয়েছি এবং লাস্টে সামান্য পরিমাণে আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ব্যাস হয়ে গেল ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করো আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা